বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যাদান। এক কন্যা রাঁধেন বারেন, এক কন্যা খায়, আর এক কন্যা না খেয়ে বাপের বাড়ি যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। এই দেখতে পাচ্ছেন মাথায় আলটা বেঁধেছি। এই কোন জায়গায় সেই খাই, এই যে আমার ভাই। হ্যাঁ, আজকে আমাদের কাজ কি জানেন তো? চলে না, আমাদের কাজ আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জানলা দরজার ফ্রেম, এই যে এই ফ্রেমগুলো, এই যে জানলা দরজার ফ্রেম, চৌকাঠ বলে এইগুলো রে। এই ফ্রেমগুলো আজকে আমরা ফিট করব। এই যে দেখছেন গ্রুপ কাটাই আছে আগে থেকে, ঠিক আছে? কালকে এগুলো আমরা কষ্ট করে গ্রুপ কেটে রেখেছি। এই যে গ্রুপ জানলা দরজার গ্রুপগুলো কাটা আছে, এখানে আজকে অ্যালাইনমেন্ট করে এগুলো ফিট করব। শুধু এখানে নয়, আরও দেখাচ্ছি, দাঁড়ান। আসুন, আর একটা ঘর, এই যে আর একটা ঘরে, এই দেখছেন গ্রুপ কাটা আছে। এই যে আমাদের বুড়োদা, আসেন মিস্ত্রির ইন্টারভিউ নেওয়া যাক। হ্যাঁ দাদা, বলেন। আমি উপর দিয়ে ঘুরে যাচ্ছি। না না না, বসেন 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 বসেন। দেখেছেন, এই যে আমাদের মিস্ত্রি সব, মানে কেউ ফেমাস হতে চায় না, যাকে যাকে না হোক তাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এই যে আমার আরেক ভাই, দেখেছেন, মানে ক্যামেরা দেখলে পাছা ঘুরায়, মনে হয় যেন এ বাটাম তো পিটিয়ে পাছা লাল করে দিয়ে একদম। হ্যাঁ, যাকে যাক। হ্যাঁ, এই যে জানলার গ্রুপ, এগুলো এখানে আমরা এখন ফ্রেম বসাবো, মানে যেটাতে পাল্লা থাকে আর কি, জানলার পাল্লাটা যেটাতে লাগানো থাকে সেই ফ্রেমটা বসাবো। এই দেখুন, এখনও ঘরের কাজ কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছেন, এখনও প্লাস্টার ম্লাস্টার কিছু হয়নি। এই যে দেখছেন এই গ্রুপ, এই যে গ্রুপগুলো কাটা আছে, কালকে আমরা কেটেছি এই গ্রুপগুলো। এ ভাই, ভালো আছিস ভাই? এ ভাই, শোন 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 শোন, বলছি কি, এই দেখ, এই আজকে যাওয়ার সময় প্রতাপনগরের ব্রিজের ওই জায়গায় দাঁড়াবানে। ব্রিজ দেখবো, ডুমুর বাউনের যে খাল বেরিয়েছে ওই খালের উপরে ব্রিজটা কী করে বানালো সেই বিষয়ে গবেষণা করব। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, সেই সেই বিষয়ে একটু মানে চর্চা চর্চা করবো, যে ব্রিজটা কী করে বানিয়েছে, ঠিক আছে? হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যে মাঝে নাটবোল্টগুলোও খুলে দেবো, খুলে দিয়ে আমরা দেখবো যে ব্রিজটা যদি ভেঙে পড়ে যায় তাহলে মানুষ তো যাতায়াত কী করে করবে, ঠিক আছে? হুম হুম, তাহলে ডান, ওকে, ডান ডানা ডান ডান, ওকে, যাকে যত হয়েছে। দেখুন এখনও ইটের গ্রুপগুলো সব কাটা হয়ে গিয়েছে, এখন এই দেখুন এই যে ইটের গ্রুপ, এই সোজাসুজি, এই যে ঢালাই, এখানে গ্রাইন্ডার মেশিন দিয়ে চৌকো করে কেটে শ্রেণি দিয়ে ভেঙে গ্রুপ করতে হবে। এখানে এই এই কলমটাতে তিনটে গ্রুপ করতে হবে, মানে এটা জানলার গ্যাপ, ওই সরি দরজার দরজার আছে ফ্রেম হবে এখানটাতে, একটা কলম। এটা ওপেনিং থাকবে না বুড়ুদা? হ্যাঁ বুড়ুদা, দেখতে গাও। হ্যাঁ দেখুন, এই দেখুন মিস্ত্রির এদিকে একটা ঢালাই কাটছে। এ বুড়ুদা, গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটি তারপরে একটু ভাঙবে না, তাহলে ভালো হবে না, নাহলে এইবার চোখে মুখে লাগবে না, ছিটি মিটি কষ্ট হবে। সেবেন দেখ, এখানে এখানে একটা দরজা হবে, তার বিপরীত সাইডে একটা কংক্রিটের কলম, এই কলমও এরকম গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে তারপরে গ্রুপগুলো বানাতে হবে, ঠিক আছে? বস, এই এইভাবে আজকে আমরা কাজ করবো। আমরা তিনজন এসেছি, এই যে আমাদের মিস্ত্রিদা, এই যে আমার ভাই, ঠিক আছে, আর আমি ক্যামেরাম্যান, আমি এই তিনজন আজকে কাজটা করবো। গ্রুপ কাটা হচ্ছে, মাথার উপর একটা গ্রুপ কাটা আছে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে?
গ্রাইন্ডার মেশিন দিয়ে গ্রুপ কাটার পরে এবার সেটা ভাঙতে হচ্ছে ছেনি দিয়ে। কি হয়, গ্রাইন্ডার মেশিন দিয়ে ছোট ছোট করে কেটে দিলে ভাঙতে সুবিধা হয়, নাইলে না কাটলে না মানে যতটুকু দরকার তার থেকে বেশি ভেঙে যায়। দেখুন কত সুন্দর, মানে কাটিংয়ের চৌকোভাবে আমরা ভাঙতে পারছি গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটার পরে। এগুলো ঢালাই তো, ওই জন্য ওই যে পাশে একটা ক্ল্যাম্প আছে, ওই ক্ল্যাম্প দিয়ে মাঝে মধ্যে মেপে দেখতে হয় যে ঠিক আছে কি না আছে। গ্রুপটা মানে বেশি ডিপ হলে আবার কলমের ক্ষমতাটা কমে যাবে, ওই জন্যে হালকা পরিমাণে ডিপ করে তারপরে মশলা দিয়ে ওটা জাম করে দিতে হয়। ঠিক আছে, আবার হাতে লেগেছে। হ্যাঁ দেখুন, ঢালাই ঢালাই আপনারা ভেঙেছেন কখনো? না। ভাঙতে পারবেন না? ভাঙবে কি করে, তোমরা তো, আমরা তো কাজ করিনি। দেখুনই কি করে ভাঙ, ওই জন্যই তো দেখছি। দেখো দেখো, দেখছি দেখছি, তুই যা বলিস বল, আমি ওই জায়গায় সাউন্ড মিউট করে দেবো, এই সাউন্ড শুনতেই পারবে না, আমি যেটা বলবো সেটা শুনবে। হাতুড়িটা বড় না, একটু বড় হাতুড়ি না। আর 14 মিনিট বাকি আছে, 14 মিনিটের মধ্যে হবে তো না এটা ভাঙা? বাহ বাহ সুন্দর। স্ক্রুপ ঢিলা, তুই স্ক্রুপ ঢিলার কথা বলছিস? এখন ক্ল্যাম্প লাগানো হচ্ছে, এইভাবেই 4টে ক্ল্যাম্প লাগাবে, এটাতে 6টা, এটাতে না এটাতে 6টা ক্ল্যাম্প লাগাবো। মিডিলে হচ্ছে 50টা। হাই গাইস, এটা কি বলে জানো, এটাকে বলে দরজা। তোমরা কোনোদিন দেখেছো? দেখতে কি করে, তোমাদের তো চোখ নেই, ঢিলা। তোর আওয়াজকে শুনতেই পারবে না, যা খুশি তাই। তো কাটিং মাস্টার যে কাটিং করি গিয়ে দেখুন তা তো ও ম্যাম আর বোঝো দিন, কাটিং হয়ে যায়। এই আওয়াজ একটাও শুনতে পারবে না। এই একটু করে ইকেন এত রাতে একটু করে ভিডিও করবে, করে সব একসাথে জুড়বে, জুড়ে নিজের কথা নিজে নিজে ভয়েস করে, বুঝলে? পুরো এই ভয়েস করতে জোর জুড়ে ফেলতে চান, আমাদের ভয়েস কেটে দেবে। সেই ক্লিয়ার তো, তোরা যদি ভদ্র ভাষা বলতিস। What is this ভদ্র? I am a ভদ্র। হাই গাইস, আমার গামছাটা ছিঁড়ে গেছে, আপনারা কেউ কি দেবেন আমার গামছাটা? দেব। শুধু বলতে হাই গাইস, হাই গাইস। এ পাশের 3টে আর এই যে নিচে যে সাইডটা পড়ে আছে ওই সাইডে 3টে ক্ল্যাম্প লাগানো হবে, মোট 6টা ক্ল্যাম্প একটাতে। সবাই থাম। দেখতেই পাচ্ছেন আমাদের দরজা এখন ফিটিং হচ্ছে। এবার এটাতে উলন দিয়ে অ্যালাইনমেন্ট করা হবে, তারপরে যদি এদিক ওইদিকে একটুখানি যেতে চাই বা বাইরে আসতে চাই তো সেটা ঠিক করা হবে। দেখুন এখন উলন করা হচ্ছে। এই যে ভেতরের সাইডটা উলন করা হচ্ছে, উলন করে হালকা এই পাশের সাইডটা হালকা একটু ভেতরের দিকে মানে ওই ওই সাইডের দিকে যাবে। এবার এর জন্য এই পাশে একটা কাঠের গুঁজা গুঁজতে হবে, কাঠের একটা প্যাকিং গুঁজতে হবে। ওই যে কাঠের প্যাকিংটা গুঁজা হচ্ছে, এই সাইডটা মারলে কী হবে, তাহলে পুরো ফ্রেমটা একটু বা সাইডে সরে আসবে আর ওখানে